নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন তথ্য যেটা আপনাদের খুব সহজেই কাজে লাগে বা দৈনন্দিন জীবনযাপনে যেগুলো আপনাদের সমস্যার সৃষ্টি হয় সেই রকম খবর, যাতে সমস্যার সমাধান হয় সেই রকম খবরই আমরা আপনাদের সামনে তুলে ধরি। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড, অনেকের রেশন কার্ডে ভুল তথ্য থাকে, সেই ভুল তথ্য ঠিক করতে আপনাদেরকে রেশন কার্ড নিয়ে হয়তো ফর্ম নিয়ে অফিসে, খাদ্য দপ্তরের অফিসে দৌড়াতে হয় অথবা দুয়ারের সরকার ক্যাম্পে যেতে হয়, সেই যাতে আপনাদের সেই অফিসে ছোটাছুটি না করতে হয় বা দুয়ারের সরকার ক্যাম্পে না যেতে হয়, সেই জন্য আমরা আপনাদের সামনে আপনাদের যে রেশন কার্ডের তথ্য ভুল রয়েছে সেই তথ্যটি কেমন করে ঠিক করবেন বাড়িতে বসে এবং মোবাইলের মাধ্যমে আপনি ঠিক করতে পারেন, এবং বাড়িতে বসেই আপনি আপনার সঠিক রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন বা বাড়িতে বসেই সঠিক রেশন কার্ড আপনি পেয়ে যাবেন। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের রেশন কার্ড এখনও তথ্য ভুল আছে, তাদের নাম, জন্ম তারিখ বা যে কোনো জিনিস ভুল আছে, সেই ভুলটাকে তারা ঠিক করতে চান, তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, আপনাদের তাহলে আর এই মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। রেশন কার্ড সংশোধন অনলাইনে নাম, ঠিকানা, জন্ম তারিখ, নতুন পদ্ধতি। রেশন কার্ড শুধুমাত্র রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়ার জন্যই বানানো হয় না। রেশন কার্ড আর পাঁচটি ডকুমেন্টসের মতো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ভোটার কার্ড আবেদন করার সময় কিংবা আধার কার্ড আবেদন করার সময় অথবা পাসপোর্ট তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেশন কার্ড। যদি আপনার রেশন কার্ডটির মধ্যে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ কিংবা বাবার নাম অথবা বয়স ইত্যাদি কিছু ভুল থাকে তাহলে এখন বাড়িতে বসে অনলাইনে ঠিক করে ফেলুন। রেশন কার্ড সংশোধন করার জন্য আর খাদ্য দপ্তরের অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়াতে হবে না, অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই রেশন কার্ডটিকে ঠিক করে নিন। রেশন কার্ড সংশোধন হয়ে গেলে আপনি একটি নতুন ডিজিটাল রেশন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসে। এছাড়াও আপনি অনলাইন থেকে সংশোধন রেশন কার্ডটি ডাউনলোড করেও নিতে পারবেন। রেশন কার্ড সংশোধন, প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলাচল এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর রেশন কার্ডের লেখার ওপরে চাপ দিন, মানে রেশন কার্ডের যেখানে লেখা আছে সেখানে ক্লিক করুন। পরবর্তী ধাপে অ্যাপ্লাই ফর কারেকশন ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করুন। লগ ইন করতেই আপনার সামনে আপনার পরিবারের সমস্ত ব্যক্তির নাম, রেশন কার্ড নাম্বার ইত্যাদি চলে আসবে। এরপর যেখানে থাকা ফর্ম ফাইভে ক্লিক করুন। পরবর্তী ধাপে কোনো রেশন কার্ড হোল্ডারের নাম, বাবার নাম বা স্বামীর নাম, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি কী ভুল রয়েছে সেই সব সঠিক তথ্য বানান, বসিয়ে নিন। এরপর তাদের একটি ডকুমেন্ট আপলোড করে দিন, অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট। কিন্তু মনে রাখবেন ডকুমেন্টটি যেন 100 KB মধ্যে হয় এবং PDF আকারে। যেই ডকুমেন্টে সেই ব্যক্তির নাম, ঠিকানা বা জন্ম তারিখ ঠিক রয়েছে সেই ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর ঠিক নিচের ঠিকানা উল্লেখ করে দিয়ে নেক্সটে ক্লিক করুন। পরবর্তী ধাপে সব কিছু একবার মিলিয়ে নিন, ঠিকঠাক থাকলে গেট OTPতে ক্লিক করুন। রেজিস্টার মোবাইলের নাম্বারে আপনার OTP আসবে, তা বসিয়ে দিয়ে সাবমিট করুন। এরপর অবশেষে ফাইনাল সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে স্ট্যাটাস চেক করে দেখে নিন রেশন কার্ড সংশোধন হলো কি না। রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন, প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, নিচে লিংক দেওয়া রয়েছে। এরপর যেখানে চেক স্ট্যাটাস অব রেশন কার্ড অ্যাপ্লিকেশন লেখার ওপরে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে আপনি কত নাম্বার ফর্ম ফিল আপ করলেন তা সিলেক্ট করুন। এরপর নিচে মোবাইল নাম্বার বসিয়ে দিন, এরপর ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। আপনার সামনে আপনার আবেদনের স্থিতি চলে আসবে। এরপর দেখে নিন আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাপ্রুভ হয়ে গেলে নতুন রেশন কার্ড পেয়ে যাবেন, এছাড়াও রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই স্ট্যাটাস চেক কিন্তু সঙ্গে সঙ্গে নয়, আপনি কিছুদিন পরে এই স্ট্যাটাস চেক করতে পারেন। রেশন কার্ড অনলাইন ডাউনলোড, আপনার রেশন কার্ড যদি দেখেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে আপনি কেমন করে সেটা ডাউনলোড করবেন। প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিংক আমরা দিয়ে দেবো। এরপর ই রেশন কার্ডের ওপর ক্লিক করুন। পরবর্তী পেজে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড ক্লিক করুন। এরপর আপনার রেশন কার্ড বসিয়ে দিন এবং ক্যাপচা কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। এরপর নিচে আপনার রেশন কার্ডের বিবরণ চলে আসবে, সেখানে ডাউনলোড ERC-তে ক্লিক করে রেশন কার্ডটি ডাউনলোড করে নিন। এইভাবে আপনি অতি সহজেই আপনার রেশন কার্ড কারেকশন করতে পারবেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও আরও উন্নতি করতে সাহায্য করে। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।